আমি শ্রাবণী চলো আজ আমাদের ছোট বাচ্চাদেরকে শেপস সম্বন্ধে ভালো করে বোঝানোর চেষ্টা করি ফার্স্টে দেখো এটা কি এটা একটা ভার্টিক্যাল লাইন এই যে সোজা লাইন উপর থেকে নিচে আছে এটাকে বলে ভার্টিক্যাল লাইন আর যেটা দেখো ডান দিক থেকে বাম দিকে গেছে নিচে শোয়ানো সেটাকে বলছে হরাইজান্টাল লাইন এটা ডাগনাল লাইন কোনাকুনি যে লাইন গেছে তাকে কি বলছে ডায়াগোনাল লাইন নেক্সট সোজা শোয়ানো লাইনকে আরেকটা কি বলি আমরা সরলরেখাকে স্ট্রেট লাইন একটু ব্যাকানো রেখাকে কি বলি কার্ভ লাইন যেটাকে আমরা বক্ররেখা বলি সেটাকে আমরা ইংলিশে বলি কার্ভ লাইন এবার দুটো লাইন যে জয়েন্টে মেলছে তাকে বলি কর্নার টু লাইন মেকিং আ কর্নার দুটো লাইন মিলিত হয়ে একটা কোন উৎপন্ন করে অ্যাঙ্গেল দুটো রেখা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে সংযুক্ত হয় জাস্ট একটা বিন্দু একে বলে ডট এটা সার্কেল অর্ধেকটা সেমি সার্কেল ধরো একটা রুটি যদি সার্কেল হয় অর্ধেকটা রুটিকে বলবো সেমি সার্কেল অর্ধ গোলাকার ট্রায়াঙ্গেল তিনটে বাহু আছে ট্রায়াঙ্গেল নেক্সট স্পিয়র এটাকে কী বলে স্পিয়র আমাদের পৃথিবীর আকার রকম স্পিয়ার হেমিসফিয়র মানে অর্ধ গোলাকার যার মধ্যে ভেতরটা ফাঁকা আছে ঠিক আছে হ্যামিসপিয়র হার্ট যেটা চায়নি প্রিজম এই রকম আকারকে কি বলে অবলং যার বিপরীত বাহুগুলো সমান রেক্ট্যাঙ্গেল পাঁচটা বাহু দিয়ে যুক্ত তাকে বলা হচ্ছে পেন্টাগন যদি ছটা বাহু থাকে একটা চিত্রে সেটা হলো হেক্সাগন ওভাল উদাহরণ কি ডিম একে বলে কাবয়েড আয়তকার লুডো ছক্কার মতো কিন্তু আয়তকার যেমন দেশলায়ের বাক্স কাবয়েড ক্রোকট নদী ক্রোকট সিলিন্ডার আমাদের গ্যাস সিলিন্ডার কীরকম দেখতে সিলিন্ডারের মতো কিউ লুড়োর চক্কা ক্লাব তাসে আমরা দেখি তো এই চিহ্নটা টোরাস এটা গোলটাকে বলছি টোরাস আর এরকমভাবে এটাকে বলছি অবলব কোন বার্থডে ক্যাপ ক্রিসেন্ট সেটা কি ক্রিসেন্ট হলো তোমার চাঁদ ডায়মন্ড তা আছে জাস্ট এই পার্টটাকে বলছে কনভেক্স আর এটাকে বলে কনকেভ কনভেক্স কনকেভ ক্রস সাইন স্কোয়ার স্টার স্পেড তা সে অক্টাগন আটখানা বাহু আছে এর এটা তো আমি প্রথমে ছবিগুলো তোমাদের নাম চেনালাম এবার চলো নোটস রেডি করে নিই ফার্স্টে সার্কেল কী আ পারফেক্টলি রাউন্ড ফিগার মেড উইথ আিম্পল লাইন একটা সিম্পল লাইন দিয়ে যে ফিগার গোলাকার ফিগার চিত্র আমরা বানাই সেটাকে বলে সার্কেল স্পিয়ার আ স্পিয়ার ইজ আ সলিড শেপ লাইক আ বল অ্যান্ড আর্থ বল এবং পৃথিবীর মতো দেখতে গোলাকার সলিড শেপকে কি বলি স্পিয়ার টোরাস আর শেপ লাইক রিং একদম আমাদের আঙুলের যে আংটি সেটা সেপ কি টোরাস মাঝখানটা ফাঁকা স্কোয়ার আ স্কোয়ার হ্যাজ ফোর ইকুয়াল সাইডস অ্যান্ড ইচ অ্যাঙ্গেল বিগিন বিং আর রিং রাইট অ্যাঙ্গেল ওকে আ স্কোয়ার হ্যাজ ফোর ইকুয়াল সাইড দেখতেই পাচ্ছ আ স্কোয়ার হ্যাজ ফোর ইকুয়াল সাইড অ্যান্ড ইচ অ্যাঙ্গেল বিং আর রাইট অ্যাঙ্গেল মানে নব্বই ডিগ্রি কোন করে আছে কিউব আর কিউব ইজ সলিড স্কোয়ার তার ভেতরে কোনো ফাঁক থাকে না যেমন লুডোর চক্কা উইথ সিক্স ইকুয়াল ফেসেস তার চা ছটা বাহু আছে ছটা বাহুরই সমান দৈর্ঘ্য রেক্ট্যাঙ্গল আর রেক্ট্যাঙ্গল হ্যাজ ফোর সাইড একটা রেক্ট্যাঙ্গেল চারটে বাহু আছে দ্য অপোজিট সাইডস আর দ্য অফ দ্য সেম লেংথ বিপরীত বাহুগুলো আর সমান দৈর্ঘ্যের হয় ইট স্ট্রেচেড স্কোয়ার এটা স্কোয়ারকে বাড়ালে বর্ধিত করলে যে রূপ ধারণ করে সেটা হলো রেক্ট্যাঙ্গেল নেক্সট হল ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেল উইথ থ্রি সাইডস অ্যান্ড থ্রি অ্যাঙ্গেলস একটা ত্রিভুজের তিনটে কোন এবং তিনটে সাইড থাকে পিরামিড পিরামিড ইজ এ লার্জ স্টোন স্ট্রাকচার পিরামিড হল একটা বিরাট আকারের পাথরের মূর্তি স্ট্রাকচার উইথ আ ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার অফ স্কোয়ার বেস্ট সেটার নিচেটা কি হতে পারে ট্রায়াঙ্গুলার হতে পারে বা স্কোয়ার বেস হতে পারে অ্যান্ড স্লোপিং সাইডস দ্যাট মিট ইন আ পয়েন্ট অ্যাট দ্য টপ দ্যাট মিট ইন পয়েন্ট অ্যাট দ্য টপ ওপরে গিয়ে মিশছে মিশে যাচ্ছে সেটাকে বলছে তা এরমভাবে লম্বা লম্বা করে ভূমির সাথে মিশছে কিন্তু ওপরে গিয়ে জাস্ট একটা পয়েন্টে মিশছে সিলিন্ডার সিলিন্ডার ইজ আ সলিড অর হলো কার্ভড ফিগার উইথ সার্কুলার অ্যান্ডস অ্যান্ড স্ট্রেট সাইড সিলিন্ডার হলো শক্ত সিলিন্ডার হলো কঠিন বা ভেতরটা ফাঁকা হতে পারে কার্ভড একটু বাঁকানো ফিগার সার্কুলার কীরকম একটু গোলাকৃতি থাকে মাঝখানটা আর লাস্ট স্ট্রেট সাইড সাইডগুলো সমান ওভাল অ্যান্ড এগ লাইক শেপ ইজ অ্যান ওভাল ডিমের শেপকে কী বলা হয় ওভাল অক্টাগন অক্টাগন ইজ আ প্লেন ফিগার উইথ এইট স্ট্রেট সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস অক্টাগনের একদম একটা সাধারণ ফিগার তার আটখানা দিক আছে আটখানা বাহু থাকে এবং আটটা কোন হ্যাক্সাগন হ্যাক্সাগন ইজ আ ফ্ল্যাট শেপ উইথ সিক্স স্ট্রেট সাইড সিক্স অ্যাঙ্গেল এর ছটা কোণ এবং ছটা বাহু হ্যাক্সাগনে সেমি সার্কেল ওয়ান হাফ অফ আ সার্কেল ইজ আ সেমি সার্কেল গোলাকার জিনিসকে যদি অর্ধেকটা করে দিই সেটা হয়ে গেল সেমি সার্কেল অবলং ডিভাইটিং ফ্রম আ স্কোয়ার সার্কুলার spherical ফর্ম বাই বিং এ in ইন ওয়ান is ইজ আ ঠিক আছে এই যে হলো অবলক তাহলে আমরা কি শিখলাম আজকে শেপস এবং লাইনের নাম যেগুলো খুবই ভালো করে বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে এবং তাদেরকে এগুলো মুখস্থ করাতে হবে আর বুঝিয়ে বুঝিয়ে যদি আমরা এইগুলোর আমি যে ভিডিও বানাচ্ছি সেগুলোর স্ক্রিনশট নাও খাতায় নোটস বানাও আর বাচ্চাদেরকে শেখাও দেখবে ওরা খুব ভালোভাবে শিখে যাবে ওরা ওদের স্কুলের প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে বাড়িতে বসে নমস্কার